রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকারের চায়া পাঞ্চানি ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। শনিবার রাজ্যে ফিরেই সরাসরি চলে যান তিনি মানিক সরকারের সরকারি আবাসে। সেখানে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার ও পাঞ্চালী ভট্টাচার্যের সাথে দীর্ঘক্ষণ কথা বললেন এবং শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন বিপ্লব কুমার দেব। সে সঙ্গে দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন তিনি। এখানে এসে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওনার পত্নী অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং খুব গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছিল, রিক্সা থেকে গাড়ি ধাক্কা মেরেছিল। আর ওনার কৌশল জানার জন্য এসেছি, আটটা স্টিচ তো রেখেছি, জিবি হসপিটালেই চিকিৎসাধীন ছিলেন, এখন আছেন, এখনও স্টিচ রিমুভ করেনি। আমি এটাই প্রার্থনা করব উপরওয়ালার কাছে, খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যান, আগের মতো যেভাবে উনি সমাজের জন্য কাজ করেন তন্মন ধন দিয়ে, তো সেভাবে উনি কাজ করতে পারেন আর সুস্থ থাকুক, উনি ভালো থাকুক সেটাই আমি কামনা করি। গত শনিবার সন্ধ্যায় এক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান তিনি। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ দিল্লি থেকে বিরোধী দলনেতা মানিক সরকারের সাথে ফোনে কথা বললেন এবং শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন বিপ্লব কুমার দেব। শীতকালীন অধিবেশন চলায় এতদিন দিল্লিতেই ছিলেন তিনি। শনিবার রাজ্যে পৌঁছে প্রথমে সরাসরি মানিক সরকারের আবাসে উপস্থিত হয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।